প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফেরার সময় এক স্কুল ছাত্রীর ওপর আক্রমণ ও তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার দোয়ের বাজার ও চাপড়া যাবার রাস্তার মাঝামাঝি স্থানে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আক্রান্ত ছাত্রীর বাড়ি চাপড়া থানার নীলুয়া গ্রামে। কিছুদিন ধরে দুষ্কৃতীরা তাকে উত্ত্যক্ত করত বলেই ছাত্রী বাড়িতে জানিয়েছিল। ছাত্রীর বাবা ও অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকরা ওই স্থানে গিয়ে দুষ্কৃতীদের দেখতে পাননি। ছাত্রী অভিযোগ করেন, এদিন যখন সে বৃষ্টির জন্য ছাতা খুলছিল সেই সময় দুষ্কৃতীরা তাকে ও আরও এক ছাত্রীকে আক্রমণ করে ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা চিৎকার করলে দুষ্কৃতীরা ওই ছাত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাঝের মধ্যে আসতো, আমার বাবাকে বলেছিলাম, সবকিছু ঠিকঠাক ছিল, লোকটা প্রতিদিন আসে না, মাঝে মধ্যে সপ্তাহে একদিন কি দুদিন এক মাস ধরে আসছিল না। আজকে ও অন্ধকারে বাড়ি আসছিলাম সব বান্ধবীগুলো, তো ওরা পালাচ্ছে দেখে আমার পালাতে গেছিলাম, তা আমাকে ধরে ফেলেছিল, আমাকে গলায় মারতে গিয়েছিলাম, হাত ধরে চাপা ধরতে গিয়েছে, আর কাছে ছিল মায়ের কাছে, কাছেটা কিনে নিয়েছে আর আমার হাত থেকে দিয়েছে। এটা কারা করেছে? কারা এটা? একজন লোক, ভালো মধ্য বয়সে হবে। কি নাম তার? নাম জানি না, মুখে সবসময় ঠেকে রাখে কামছে দিয়ে। আচ্ছা, হাতে একটা করে কামছে আসে। ওরা কি প্রত্যেকদিন উত্তপ্ত করতো আপনাদের? প্রতিদিন আসে না, মাঝে মধ্যে আসে। সবাইকে? সবাইকে, বাচ্চাদেরকে ছাড়তো না। কি কি দিয়ে মেরেছে আপ হাতে? কাছে দিয়ে গলা কাটতে গিয়েছিল, আমি কান কান কাছেটা কেটে গিয়েছে আর হাতটা আমার টেনে ধরেছে। ঘটনাটা ঘটনাটা পড়তে যাই, পড়ি টড়ি বাড়ি আসে, বাড়ি আসার টাইমই ওরকম হয়েছিল। দোয়ের বাজার পড়তে গেছিল, পাঁচ ছজন ছিল, সবাই একসাথে বাড়ি আসছিল। হ্যাঁ, পরি বাড়ি আসছিল, বাড়ি আসার সময় ওই যে ও মানে সবাই ও একটু পেছে পড়ে গেছিল, মানে পানি আসছে ছাতা টাঙাতে গেছে, আর ওরা দেখছে ও আর মেয়েরা আগেরা এসে বলছে সব হাঁক মানে সাইকেল মাইকেল থেকে পালাচ্ছে, ও পালাতে যাচ্ছিল, দিয়ে ওকে ধরে ফেলেছিল, ধরে ফেলি ওকে গলায় কাটতে যাচ্ছিল, দিয়ে কাটতে গিয়ে ও তখন যে কাটতে যাচ্ছিল ও তখন হাত দিয়ে ধরতে গিয়েছিল, ধরতে গিয়ে ওর হাতে ওই যে কাটা পড়ে গেছে। হাতের আঙুল, তিনটি আঙুল কাটা গেছে। মেয়ে 12 ক্লাসে পড়ে। ছটা সাড়ে ছটা। এটা কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা মানে দোয়ের বাজারের মাঝে একটা দোকান আছে, ওই দোকানের কাছে ওরকম নাকি দাড়ি থাকে থাকে। দীর্ঘদিন ধরে মানে মাঝে সাঝে মানে বলে বাড়িতে এসে বলে এরকম এরকম, ওর বাবাও গিয়েছিল, আরও মেয়ের বাবারাও গিয়েছিল, দেখতে পাই না, যে যায় আর দেখতে পাই না। তারপরে আজকে ওই যে হঠাৎ ওরকম করে সব মেয়েগুলোরই পাকড়িছে, সব মেয়েরাও সব মানে দড়ি চলে এসেছে, ওর মানে পড়ে গেছে সাইকেল মাইকেল সব ওখানেই পড়ে আছে মনে হয়, চটি মোটি কিছুই নাই, ব্যাগ ম্যাগ সব পড়ে আছে মনে হয়, কিছুই আমি বলতে। থানায় অভিযোগ মানে আমি তো মেয়ে নিয়ে চলে এসেছি, এবার কি করছে আমি না করছে আমি জানি না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।